ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. مدرك بون جانت سيسنجي যে কোনো সালাত সেটি কি আজান শুনে পড়া জরুরি নাকি ওয়াক্ত হলে আদায় করলে সেটি সঠিক বা শুদ্ধ হবে? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আবাদ। জীবন আজানের সাথে নামাজের সম্পর্ক সেটি বিশেষভাবে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রে ওয়াক্তই যথেষ্ট, এমনকি পুরুষদের ক্ষেত্রেও ওয়াক্ত হলে কেউ যদি বিশেষ প্রয়োজনে তিনি সালাত আদায় করে নিতে চান তো সেটি তার জন্য জায়েজ রয়েছে। সালাত আদায়ের জন্য পাঁচ ওয়াক্ত সালাতের যে কোনো ওয়াক্ত সালাত আদায়ের জন্য ওই ওয়াক্ত নির্ধারিত হওয়া বা ওই ওয়াক্ত এর মধ্যে হওয়াটাই যথেষ্ট। এক্ষেত্রে আজান হচ্ছে জামাত জন্য, ইকামত হচ্ছে জামাতবদ্ধভাবে সালাত আদায়ের জন্য, এটি হচ্ছে পূর্ব শর্ত। কিন্তু কেউ একজন তিনি বিমানে উঠবেন কিংবা গাড়িতে চলে যাবেন তো তিনি চাচ্ছেন যে জামাতের আগেই তিনি তার সালাত আদায় করে নিতে, এখনও ক্ষেত্রে আজান হওয়া জরুরি না, তবে ওয়াক্ত হওয়া কিন্তু জরুরি, অবশ্যই ওয়াক্ত হতে হবে। এবং সে অ্যাপস থেকে যদি আপনি ওয়াক্তটা জেনে নিতে চান তো অবশ্যই যেন সেটা আপনার এলাকাভিত্তিক যে টাইম সেই টাইম অনুযায়ী যেন হয়। যেমন কথার কথা, আপনি চিটাগাং বসে ঢাকার যে টাইম সেই টাইম অনুযায়ী আপনি সালাত আদায় করতে পারেন না, এজন্য আপনি অ্যাপস ব্যবহার করলেও নিশ্চিত হতে হবে যে অ্যাপসের যে টাইমটা সেই টাইমটা অ্যাকুরেট কিনা, অর্থাৎ আপনার আঞ্চলিক টাইম অনুযায়ী আপনার সালাতের ওয়াক্ত হলো কিনা, সেটি যদি আপনি নিশ্চিত হতে পারেন তাহলে আপনার সালাত শুদ্ধ, সেক্ষেত্রে আজান শোনা জরুরি নয়। আল্লাহু আলম বিসব ও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবিনা মুহাম্মদ।